আমার হাতে যে আইফোনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 6 মডেল। এগুলার প্রবলেম হচ্ছে সিম লক বা কান্ট্রি লক। এটা হচ্ছে সিম লাগানোর সাথে সাথে হলা মোড়ে চলে আসছে, হেলো মোড়ে। এখন আমি যদি আবার সিম যদি নিয়ে ফেলি, সেম আগের মতো চলে যাবে মেনুতে। বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার হাতে যে আইফোনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 6 মডেল। এগুলার প্রবলেম হচ্ছে সিম লক বা কান্ট্রি লক। তো এগুলা কাস্টমার নিয়ে আসছে সিম লক আনলক করার জন্য। তো এগুলো সার্ভার দিয়ে অনেক কষ্ট, সার্ভার দিয়ে অ্যাপ্লাই করা, আইমি দিয়ে অ্যাপ্লাই করা অনেক কষ্ট হয়ে যায়। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে সিম লকটা বাইপাস করে দিব। বাইপাস করার ক্ষেত্রে যেটা হয়, আমি আইকি দিয়ে বাইপাসটা করে নিব। আইকি একটা টুল আছে, ওই টুলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আমি সিম বাইপাস করে নিব। এটা অলরেডি অ্যাক্টিভ করা আছে, অ্যাক্টিভ ডিভাইসের সবগুলাই হচ্ছে অ্যাক্টিভ ডিভাইসেস, অলরেডি অ্যাক্টিভ। এটা হচ্ছে আইফোন 6 মডেল, iOS 12.5। আমি আপনাদের সামনে আমি কান্ট্রি লকটা দেখাইনি, আইফোনের কান্ট্রি লক কীভাবে আসে। আমি একটা সিম লাগাচ্ছি, এটা হচ্ছে সিম লাগানোর সাথে সাথে হলা মোড়ে চলে আসছে, হেলো মোড়ে। এখন আমি যদি আপডেট বা নেক্সট ক্লিক করি, আবার সিম যদি নিয়ে ফেলি, সেম আগের মতো চলে যাবে মেনুতে। এইতো, এটাই হচ্ছে কান্ট্রি লক। তো আমি এখন এটা কান্ট্রি লকটা বাইপাস করব। প্রথমে আপনাকে জেলব্রেকটা করতে হবে, চেকরার মাধ্যমে জেলব্রেকটা করে নেবেন, তারপর একটা টুলের মাধ্যমে, আইকি টুলের মাধ্যমে সিমটা বাইপাস করে নেবেন। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি বুটেবল করা ফ্যান ড্রাইভ, আমি চেকরা ফ্যান ড্রাইভ বুটেবল করে অলরেডি লাগাইছি ল্যাপটপে। আমি এখন ল্যাপটপে পাওয়ার দিই। তো এখন আমাকে যে আমি যেটা করব, মোবাইলটা অফ করব। অফ করার পর আমি এখন হোম বাটন ক্লিক করে মোবাইলে কেবল লাগাবো। এটা হচ্ছে আইফোন 6, আইফোন 6 এর নিয়ম হচ্ছে এটা, হোম বাটন ক্লিক করে কেবল লাগানো, তারপর ডিএফএ মোড়ে যাবে। ডিএফএ মোড়ে যাওয়ার পর আপনাকে এখানে চেকটাতে স্টার্ট শো করবে, স্টার্টে ক্লিক করব আমি নেক্সটে। এখন এখানে হচ্ছে ভলিউম পাওয়ার সুইচ প্লাস হোম বাটন, 4 সেকেন্ড চেপে ধরবেন, 4 সেকেন্ড পরে তারপর হোম বাটন ধরে থাকবেন। চার সেকেন্ড পর আমি পাওয়ার বাটন ছেড়ে দিলাম, হোম বাটন চেপে ধরলাম। Gonna
আলহামদুলিল্লাহ অবশেষে 6টা মোবাইল এই বাইপাস করে নিলাম ফুললি ফুল। এখানে 6টা থেকে প্রায় 4টার মতো অলরেডি প্রপারলি হয়ে গেছে আইকে দিয়ে সিম সহ বাইপাস। তো আর 2টাতে হার্ডওয়্যার ইস্যু আছে, 2টা হয় নাই। তো আপনারা তো দেখলেনই আমি কীভাবে করলাম, আইকে দিয়ে ছোট্ট একটা টুল দিয়ে আইক্লাউডের আইফোনের আইফোন 6 এর কীভাবে সিম লক বাইপাস করলাম। তো অনেক কম কস্টের মাধ্যমেই আপনারা সিম আনলক করতে পারবেন, মানে সিম লক বাইপাস করতে পারবেন আইফোন 6 6s, আইফোন 5s থেকে শুরু করে x পর্যন্ত একদম প্রপারলি কাজ করবে। তো আমি এখন একটা সিম লাগিয়ে টেস্ট করে দেখি আসলে কি প্রপারলি হয়েছে কি না। সিম লাগালাম, অলরেডি সিম কানেক্টেড। তো আমি একটা নাম্বার কল দিয়ে দেখি, 888। অলরেডি কলিং। তো বন্ধুরা, আশা করি আপনাদেরও করতে খুব ইজি হবে। আমি টুলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। তো যদি রেজিস্টার করতে চান তাহলে আমাদের নিজস্ব সার্ভার আছে, আমি সার্ভার লিঙ্ক সহ দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডিপোজিট করে, সার্ভার ডিপোজিট করে আপনারা নিজেরাই সিরিয়াল সাবমিট করে কাজটা নিজেরাই করে নিতে পারেন। কারো হেল্প ছাড়া, কোনো হেল্প লাগবে না, কোনো কারো রিমোটলি করে দিতে হবে না। আপনাকে জাস্ট জেলব্রেকটা করে আপনি ওই সার্ভারের আপনার এসেন্টটা, আপনার মডেলের এসেন্টটা সাবমিট করে দেবেন, বাকিটা আইকে দিয়ে করে নেবেন। এটাই হচ্ছে এতটুকুই কাজ, আর কোনো এখানে কঠিনের কোনো কাজ নেই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।